টেকনিক্যাল সিউলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো ভিউয়ার্স, তোমরা যারা থার্ড সেম এবং সিক্স সেমে পড়ছো, তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপ সেটির কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন এর তরফ থেকে, কারিগরি ভবনের পক্ষ থেকে তোমাদের কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। নোটিশে কি বলা হয়েছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমরা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং প্রত্যেকটা কলেজের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু এই ভিডিওটি লিংক শেয়ার করো, যাতে বন্ধুরা প্রসেসটা বুঝতে পারে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাইয়ের জন্য কত টাকা লাগবে, কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে, সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট টেকনিক্যাল এডুকেশন কারিগরি ভবনের অফিসিয়ালি ওয়েবসাইটে। তো আমি অফিসিয়ালি নোটিস ডাউনলোড করব, নিচে একটু স্ক্রল ডাউন করবে। তো স্ক্রল ডাউন করার পর তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে অল নোটিস। অল নোটিসে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে তোমাদের একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তোমাদের যে দেখতে পাচ্ছ গাইডলাইন রেসপেক্ট টু ফিলিংস আপ টু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন থার্ড সেম অ্যান্ড সিক্স সেম স্টুডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার। নোটিশটি পাবলিশ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 22/6/2022 এই তারিখে। তো আজকের ডেট দেওয়া হয়েছে। তো এই এই এটি ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো। তো ইতিমধ্যে আমি ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এটি পিডিএফ আকারে এ করব। তো দেখতে পাচ্ছ অনলাইন ফর্ম ফিল আপ থার্ড সেম অ্যান্ড ফিক্স সেম পিডিএফ, অর্থাৎ তোমাদেরকে এখানে বলা হয়েছে গাইডলাইন, এটা তো তোমরা পড়লে, অল এলিজিবিলি থার্ড সেম অ্যান্ড ফিফথ সেম ডিপ্লোমা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি উইল হ্যাভ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য আপকামিং, অর্থাৎ তোমাদের যে থার্ড সেম অ্যান্ড ফিফথ সেমের যে ডিপ্লোমা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচারের যে ফর্ম ফিল আপের ডেট, এক্সামিনেশান ফর্ম ফিল আপের, সেটি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। এ লিঙ্ক কমিশন অ্যাপ্লাই অনলাইন এক্সটার্নাল থিওরিটিক্যাল ফ্রম থার্ড সেম অ্যান্ড সিক্স সেম স্টুডেন্ট অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটাই 23 জুন ওপেন করা হবে অফিসিয়ালি ওয়েবসাইটে www.webcity.co.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের একটি গ্রিন কালারের বাটনে 23 জুনের মধ্যে তোমাদের একটি লিঙ্ক প্রোভাইড করা হবে। এলিজিবিলিটি স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ক্লিকিং, অর্থাৎ রেজিস্ট্রেশন না, নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্লিক করবে, এবং মোবাইল নাম্বার হ্যাভ গিভ মি উই স্পেস অফ ইউ হ্যাভ ক্লিক অন সাবমিট পে, অর্থাৎ মোবাইল নম্বর দিয়ে পে করবে। পেমেন্ট মোড কিন্তু তোমাকে অনলাইন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এ পে করতে হবে, এবং তোমাদের রেগুলার স্টুডেন্ট, যারা রেগুলার স্টুডেন্ট আছো, তারা তোমাদের কিন্তু 250 টাকা পেমেন্ট করতে হবে, 250 অনলি, অর্থাৎ 250 টাকা রেগুলার স্টুডেন্টদের জন্য পে করতে হবে। এবং তোমরা যারা ক্যাজুয়াল স্টুডেন্ট আছো, অর্থাৎ তোমাদের যে কোনো একটি সাপ্লি আছে, সেই সাপ্লি করা স্টুডেন্টদের জন্য কিন্তু 150 টাকা পেমেন্ট করতে হবে, ₹150, অর্থাৎ 150 টাকা। লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন পেমেন্ট ফ্রি কনসার্ট লাস্ট স্টুডেন্ট অফ 25 জুন, অর্থাৎ 25 জুনের মধ্যে তোমাদেরকে কিন্তু 12:00 PM, অর্থাৎ 12:00 PM-এর আগেই তোমাদেরকে কিন্তু রাত্রি সাড়ে এগারোটার মধ্যে কিন্তু তোমাদেরকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। এবং তার পরবর্তী যেটা থাকবে পেমেন্ট, তোমাদের যে রেজিস্ট্রেশন মানে অ্যাপ্লিকেশান প্রসেসটি তোমাদের অ্যাপ্রুভ করা হবে কলেজ প্রিন্সিপাল
প্রিন্সিপাল চেক করে, অর্থাৎ প্রিন্সিপাল ইনচার্জ হ্যাভ টু ইনজিওর অল স্টুডেন্ট, অর্থাৎ সমস্ত স্টুডেন্টদের প্রিন্সিপাল স্যার কিন্তু সাবমিশন করে দেবে কারিগরি ভবনে। এবং পেন্ডিং তোমরা নিজেরাও নিজের স্ট্যাটাস চেক করে নিতে পারবে, লাস্ট ডেট অফ ইনস্টিটিউট, অর্থাৎ ইনস্টিটিউটের লাস্ট ডেট 26 জুনের মধ্যে কিন্তু ইনস্টিটিউটকে ফরওয়ার্ড করে দিতে হবে। এবং অ্যাডমিট কার্ড যেটি ডাউনলোড করতে পারবে তোমরা, তো অ্যাডমিট কার্ড অফ ভ্যালিড স্টুডেন্ট অফ উইল বি অ্যাভেলেবেল অফিসিয়াল ওয়েবসাইট কাউন্সিলিং www. এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু 27 জুন ই অ্যাডমিট কার্ড এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন থার্ড সেম অ্যান্ড সিক্স সেম স্টুডেন্টদের জন্য কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে পারবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে 27 তারিখে। তো এই ছিল আজকের ভিডিও। স্টেপ বাই স্টেপ প্রসেস দেখতে চাইলে তোমাদেরকে কিন্তু আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো, তোমরা কমেন্ট সেকশনে নিচেরা অবশ্যই জানাও। ধন্যবাদ। আর প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা এই ভিডিওটি শেয়ার করো।